শুধু নাচ শেখার জন্য আমার কাছে আসার কোনো প্রয়োজন নেই। যদি জীবন কি করে চালাতে হয়, নাচকে একজন মানুষ কি করে তার দৈনন্দিন জীবনের মধ্যে ব্যবহার করতে পারেন, এবং নাচ নিয়েও যে বেঁচে থাকা যায়, এবং পৃথিবীর সব কিছুর মধ্যেই যে একটা ছন্দ আছে, সেইটাই মূলত আমার সংস্থার মূল বিষয়বস্তু। Hi, this is Madhur Bhandarkar and aap dekh rahe ho 24/7 Taja Samachar. Best wishes. আর মিনির মতো করে যদি বলি 24/7 তাজা সমাচারের সমস্ত দর্শককে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর মিনির তরফ থেকে অনেক ভালোবাসা। ভেরি ভেরি কংগ্রাচুলেশনস টু 24/7 তাজা সমাচার। আর আপনারা শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, আপনারা দেখুন 24/7 তাজা সমাচারে যা যা আপডেটস আপনারা পাচ্ছেন, আর যা যা নিউজ আছে, যা যা আপনারা এন্টারটেনমেন্টের সব কিছু এখানে পাবেন। সুতরাং সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন 24/7 তাজা সমাচার কে পাঠকো কে লিয়ে মেরি তরফ সে হার্দিক শুভকামনায়। नमस्कार, मैं हूं सुदेश भोसले और 24/7 ताजा समाचार के सभी दर्शकों को मेरी तरफ से ढेर सारी शुभकामनाएं। आने वाला नया साल भी बहुत बहुत मुबारक। 24/7 ताजा समाचारের সমস্ত দর্শকদেরকে জানাই আ ভেরি 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 হ্যাপি নিউ ইয়ার। 24/7 তাজা সমাচার কে অনেক অনেক শুভেচ্ছা নতুন বছরের। তাজা সমাচারের সমস্ত দর্শককে আমার তরফ থেকে জানাই নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমাদের ছবিগুলো দেখতে থাকো, স্পেশালি আমার। সম্প্রতি কলকাতার শিশির মঞ্চে হয়ে গেল সৃজনী কলাচক্রের পক্ষ থেকে এক বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানের মূল ভাবনা চিন্তার পিছনে ছিলেন সৃজনী কলাচক্রের কর্ণধার পৃথা নস্কর। আসুন শুনে নি এই অনুষ্ঠান সম্পর্কে পৃথা কি জানালেন। আজকের অনুষ্ঠানের কি বিষয়বস্তু, কি চিন্তা ভাবনা? আমাদের আজকের অনুষ্ঠানটার মূল চিন্তা ভাবনা হচ্ছে রবীন্দ্রনাথ যে গানগুলো লিখেছেন তার মূল পরিপ্রেক্ষিতটা কি, মানে গানটা কোন সময় রচনা করা হয়েছিল, গানটা উনি প্রথম, হয়তো এরকম অনেক গান আছে যেটা উনি নিজে গেয়েছেন কোনো সভাতে, আলোচনা সভাতে, কারোর বিয়েতে, আবার কোনো গান হয়তো নৌকায় যেতে যেতে তৈরি করেছেন, কোনো গান ট্রেনে যেতে যেতে তৈরি করেছেন। সেই মূল পরিপ্রেক্ষিতটার উপর ভিত্তি করে আমার বেশ কিছু পছন্দের গানকে আজকে আমি আমার প্রথম পর্বের তালিকায় রাখতে যাচ্ছি। তো তার সঙ্গে পাশাপাশি আপনি হেমন্ত মুখোপাধ্যায়কে ট্রিবিউট জানানো হচ্ছে, তো সে সম্পর্কে একটু বল। আমি হেমন্ত মুখোপাধ্যায়, দেখুন হেমন্ত মুখোপাধ্যায়কে না ঠিক এক কথায় প্রকাশ করা যায় না, মানে আমরা এই এই পর্বের হেমন্ত মুখোপাধ্যায়ের পর্বে যে জিনিসটা রেখেছি সেটা হচ্ছে যে, ধরুন এমন কিছু গান যেগুলো আমরা সাধারণত গান হিসেবে শুনেছি, সেটা হয়তো কোনো সিনেমায় ব্যবহার করা হয়েছে, কোনো অ্যালবামের গান, তো গান হিসেবে মূলত রেখেছি। নাচ সেই গানগুলো হয়তো হয়নি, তো হেমন্ত মুখোপাধ্যায় নাচের গান বলতে যেগুলো বোঝায় রানার, তারপরে কোনো এক গায়ের বধূ, ধিতাং ধিতাং, কিন্তু আমরা এই জোন থেকে বেরিয়ে গিয়ে একেবারেই যে গানগুলোর নাচ হয় এটা ভাবা যায় না, সেই গানগুলোর উপর ফোকাস করার চেষ্টা করেছি। তো আজকে দর্শকদের কাছে আপনি যে তুলে ধরছেন নাচ গান, তো আপনাদের যে অনুষ্ঠান সূচি, তো সে সম্পর্কে একটু জানান, কি কি রয়েছে আজকে অনুষ্ঠান? প্রথম পর্বে আমরা একটি, প্রথম আমার অনুষ্ঠানের মূল মোটোই কিন্তু লাইভ, যে আমরা আজকে এই মঞ্চে একসাথে 60 জন পারফর্ম করছি, তো এখানে রেকর্ডেড কিছুই বাজবে না, যেটা হবে পুরোটাই লাইভ। প্রথম উদ্বোধনী অনুষ্ঠানটা হচ্ছে সঙ্গীতের সঙ্গে নাচ, সেটা কলতানের ছাত্রছাত্রী এবং গানে এবং নাচে সৃজনী কলাচক্রের ছাত্রীরা। এইটার পরে আমাদের মূল পর্বের অনুষ্ঠান রবীন্দ্রনাথ তুমি নব নব রূপ এসো প্রাণ। আপনি এখানে আজকে কি করছেন, কি পারফর্মেন্স? আমি আজকে মূলত ভাষ্যে আছি, কারণ এই পুরো হেমন্ত মুখোপাধ্যায় এবং রবীন্দ্রনাথকে পুরো রিসার্চ করে পেপারও একটা আমি করেছি বলে এই পড়ার লোকটা সামলাতে পারলাম না, নাচ করছি না, যদিও পেশা এবং শিক্ষিকা নাচের, কিন্তু নাচ করছি না আজকে, আজকে পরিচালনা এবং ভাষ্য। 2002 সাল থেকে সৃজনী কলাচক্রের পথ চলা শুরু। সৃজনী কলাচক্র প্রতিষ্ঠা হয়েছে আনুষ্ঠানিকভাবে 2002 সালে, তারপর তার ক্রমবর্ধন ঘটেছে 2007 থেকে, এখন তো আমরা গোটা ভারতবর্ষ জুড়ে বিভিন্ন, কতজন স্টুডেন্ট এই মুহূর্তে 60 থেকে 70 জন? কি রিয়াকশন পাচ্ছেন ছাত্রছাত্রী এবং
সেটা তো আলাদা করে ওরকম ভাবে বলা যায় না, তবে আমার বিভিন্ন ছাত্রছাত্রী রবীন্দ্রভারতী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, ওদের যখন আমি বলি যে আমার পার্ট তো শেষ হয়ে গেছে, তোরা এইবার অন্য গ্রুপ, বলছে যে না নাচটা যতদিন করবো সৃজনী কলাচক্রে, এটা আর অভিভাবক অভিভাবিকাদের সঙ্গে আলাদা করে ইন্ট্রোডাকশন করার মতো সুযোগ আমাদের সবসময় থাকে না, কারণ সারা গোটা বছরই নানা রকম অনুষ্ঠান এবং কলসের জন্য আমরা ভীষণ ব্যস্ত থাকি। তবে এইটুকু তাদের উচ্ছ্বাস থেকে বুঝতে পারি যে তারা হয়তো শেখায় আগ্রহী। নিজের জীবনে পৃথা নিয়ম শৃঙ্খলার মধ্যে দিয়ে থাকতে ভালোবাসেন, শুধু তাই নয় তার ছাত্রছাত্রীদেরও এভাবে চলার উপদেশ দেন। আমার কাছে একটাই মেসেজ, যদি সুস্থ সংস্কৃতির চর্চা করতে হয় তবেই সৃজনী কলাচক্রে আসুন। অনেক আমরা এখানে অন্য অন্য ধরনের অনেক নাচ শেখাই, মূলত যেটা শেখাই উদয়শঙ্করের স্টাইলের নাচ, উদয়শঙ্কর ঘরানার নাচ, আর আমরা যেটা শেখাই সেটা হচ্ছে জীবন চলার পথ। শুধু নাচ শেখার জন্য আমার কাছে আসার কোনো প্রয়োজন নেই, যদি জীবন কী করে চালাতে হয়, নাচকে একজন মানুষ কী করে তার দৈনন্দিন জীবনের মধ্যে ব্যবহার করতে পারেন, এবং নাচ নিয়েও যে বেঁচে থাকা যায়, এবং পৃথিবীর সব কিছুর মধ্যেই যে একটা ছন্দ আছে, সেইটাই মূলত আমার সংস্থার মূল বিষয়বস্তু। এবং আর সর্বোপরি নিয়মানুবর্তিতা, শৃঙ্খলা, সময়ানুবর্তিতা। ব্যুরো রিপোর্ট 24x7 তাজা সমাচার। তাজা সমাচারের দর্শকদের আপনি জানাই হ্যাপি নিউ ইয়ার, নতুন বছর সকলের খুব ভালো কাটুক, এন্ড সেলিব্রেট সিনেমা, এটুকুই চাইব। 24x7 তাজা সমাচারের সমস্ত দর্শকদের জানাই অ্যাডভান্স মেরি ক্রিসমাস জানিয়ে দিই, হ্যাপি নিউ ইয়ার জানিয়ে দিই। আবার যদি আপনাদের সাথে আমার সরাসরি দেখা না হয়, আপনারা সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সবাইকে নিয়ে থাকুন, একসাথে আনন্দ করুন। 24x7 তাজা সমাচারের সবাইকে আমার তরফ থেকে বেস্ট উইশেস, অ্যান্ড প্লিজ ফলো করুন, দেখুন, আর প্রচুর নিউজের আপডেট পেয়ে যাবেন।